আপনার ভিডিও অনেক দেখি ইসলামিক কোন সমস্যা পড়লে আপনার ভিডিও দেখিও নামাজের নামাজের সময়ও মনে হয় আমার নামাজের কোন সমস্যা হবে কিনা ও আপনি ইসলামিক ভিডিও দেখেন ওয়াজ নসিহত শুনেন নামাজের মধ্যে এটা মনে হয় সমস্যা হবে কিনা যদি আপনার নামাজের মধ্যে কোন ইলম অর্জন করেছেন কোরআনে কোন আয়াতের কথা মনে হয়েছে কোন হাদিসের কথা মনে হয়েছে কোন মাসআলার কথা মনে হয়েছে এটা যেহেতু দুনিয়াবী কোনো বিষয় নয় যদি এরকম হয় যে দীনই কোনো বিষয় মনে হয়েছে তাহলে সেটা দোষনীয় নয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের মধ্যে একটা বর্ণনা আসছে তার জিহাদের ময়দানের সৈনিকদের যে আপনার শৃঙ্খলাবদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়া এই বিষয়গুলোর পরিকল্পনা অনেক সময় তার সালাতের মধ্যে হতো অর্থাৎ সেটা মন আসতো তিনি করতেন যেহেতু এটা জাগতিক কোনো বিষয় না ইবাদত সেটা জায়েজ আছে কিন্তু এটাকে ইন্টেনশনালি করা জায়েজ নয় যে আপনি এটাই করবেন নামাজের মধ্যে নামাজ সেজন্য না আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিক্রি তোমরা সালাত কায়েম করো উদ্দেশ্য কি আমার জিকিরের জন্য আল্লাহর স্মরণের জন্য যেন সালাতের মধ্যে মূলত স্মরণ হবে কার আল্লাহ পাশাপাশি অন্য কিছু যদি মনে আসে তাতে ইনশাআল্লাহ আপনার কি হবে না গুনাহ হবে না আমি ছোট থেকে দেখে আসছি আমার মা বাবা বিভিন্ন ধরনের ব্যাংক সহ এনজিও থেকে ঋণ নিয়ে আসছে বা বাৎসরিকভাবে পরিশোধিত যা বাৎসরিকভাবে পরিশোধিত হয় আমি যখন থেকে বুঝতে পারি এই ঋণের জন্য যে সুদের সুদ সেটা হারাম তারপর থেকে সেটার বিরোধিতা করেছি তবে আমি তাদের একমাত্র সন্তান হওয়াতে তারা শুধু বলছে আমরা যা কিছু করছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্যই করছি তারা আমার বাধা মানছে না এখন আমার করণীয় এই যে একটু আগে বললাম বাবা মা যত দুই নম্বরই করছে কার জন্য করছে সন্তানদের জন্য কত বড় কপাল বড় বাবা মা এটা যে তার সন্তান হালাল পথে থাকতে চায় হারাম বর্জন করতে চায় কিন্তু এই আল্লাহ বান্দা হারাম বর্জন করতে চায় না আপনাকে যদি আল্লাহ এমন একটা সন্তান দেয় যে সন্তান হারাম হালাল মেনটেন করে চলে আল্লাহকে চিনে পাঁচটি সালাত আদায় করে কদর করেন কারণ আপনার মৃত্যুর পরে এই সন্তানের নেক দোয়া আপনার আমল নামে যুক্ত হবে সওয়াব হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এই সন্তান আপনার বড় অ্যাসেট অনেক কপাল পড়া বাবা মা আছে যে সন্তান দাঁড়িয়ে রাখতে চায় বল না 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 এ বয়সে রাখিস না অসুবিধা হবে পুলিশে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে আছে না নাই যে সমস্ত বাবা মারা এই সমস্ত বলছেন তারা কাপুরুষ সন্তান সৎসাহস করেছে আপনি তাকে সাহস দিবেন আপনি তার সেফটির জন্য সব ব্যবস্থা নিবেন তাই বলে তাকে আল্লাহর ফরজ বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ওয়াজিব এগুলো মানতে কখন নিরুৎসাহিত করা যাবে যদি কোনো বাবা মা এরকম হয় সন্তানের উচিত তাদের মধ্যে দাওয়া অব্যাহত রাখা অন্যান্য ওলামাদেরকে দিয়ে তাদেরকে বোঝানো অব্যাহত রাখা যদি তাতেও তিনি পরিবর্তিত না হয় তাহলে আপনার আর কোনো দায় থাকবে না তবে তাদের এই হারাম উপার্জন এটা আপনি ভোগ করবেন না আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করে সেটা ভোগ করার আর তাদের যদি হালাল হারাম দুইটাই উপার্জন মিশ্রিত থাকে তাহলে হারামটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা সন্দেহমূলক হলে পুরোটা বর্জন করে আপনি চেষ্টা করবেন হালালটা নিজেরটা উপার্জন করবেন ভোগ করবেন